আইপিটিভি এবং সোশ্যাল টিভি এই দুটো বিষয় নিয়ে আমাদের অনেকের মধ্যেই একটি ভুল ধারণা রয়েছে এবং আমরা কখনো সোশ্যাল টিভিকে বলে ফেলি আইপিটিভি আবার কখনো আইপিটিভিকে বলে ফেলি সোশ্যাল টিভি। আসলে এই আইপিটিভি এবং সোশ্যাল টিভির মধ্যে পার্থক্যটা কী? তো এই বিষয়টি জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে আসলে টিভি চ্যানেলগুলোর নামকরণ করা হয় কিসের ভিত্তিতে। মূলত একটি টিভি স্টেশন থেকে দর্শক পর্যন্ত সেই অনুষ্ঠানটি পৌঁছানোর জন্য যে মাধ্যমটি ব্যবহার করা হয় সেই মাধ্যমের উপর ভিত্তি করে আসলে টিভি চ্যানেলগুলোর নামকরণ করা হয়। যেমন বিটিভি বাংলাদেশ টেলিভিশন, তো বাংলাদেশ টেলিভিশনকে বলা হয় টেরিস্ট্রিয়াল টিভি, অর্থাৎ বিটিভির স্টেশন থেকে দর্শক পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা কী করি, বাসায় একটি টিভির অ্যান্টেনা লাগিয়েই কিন্তু টিভি বিটিভির অনুষ্ঠান দেখতে পারি এবং বিটিভি এই দর্শক পর্যন্ত তার সম্প্রচার অর্থাৎ তার বিভিন্ন অনুষ্ঠান দর্শককে পৌঁছে দেওয়ার জন্য যে মাধ্যমটি এবং যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করে সেই সম্প্রচার ইকুইপমেন্টগুলো মূলত টেকনোলজিকে বলা হয় টেরেস্ট্রিয়াল টেকনোলজি, অর্থাৎ এটা একটি রেডিও ইকুইপমেন্ট, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি ইকুইপমেন্ট, আমরা এটাকে আরএফ ইকুইপমেন্ট বলি। তো তার যে আরএফ ইকুইপমেন্টের যে টেকনোলজি সেটাকে বলা হয় টেরেস্ট্রিয়াল টেলিভিশন অথবা টেরেস্ট্রিয়াল প্রযুক্তি। অন্যদিকে বিটিভির কিন্তু স্যাটেলাইট ভার্সনও রয়েছে এবং ঠিক একই অনুষ্ঠান একটি ফিড চলে যাচ্ছে টেরেস্ট্রিয়ালের আপলিঙ্ক পার্টে এবং আরেকটি আউটপুট চলে যাচ্ছে স্যাটেলাইটের আর্থ স্টেশন পার্টে এবং স্যাটেলাইটের পার্টটি স্যাটেলাইটের মাধ্যমে দর্শকের কাছে যাচ্ছে এবং যারা স্যাটেলাইট দিয়ে রিসিভ করতেছে তারা বিটিভির সম্প্রচারকৃত অনুষ্ঠানগুলো স্যাটেলাইটের মাধ্যমে দেখছে, আর যারা বিটিভির অ্যান্টেনা ব্যবহার করে দেখছে একই অনুষ্ঠান তারা সেই টেরেস্ট্রিয়ালের মাধ্যমে সম্প্রচারের সম্প্রচার হচ্ছে সেই অংশটুকু দেখছে, সেভাবে দেখছে। অর্থাৎ বিটিভিকে এখন শুধু টেরেস্ট্রিয়াল টেলিভিশনে বলা হয় না, এটাকে স্যাটেলাইট টেলিভিশনে বলা হয়। ঠিক একইভাবে কেবল টিভি একটি টিভি রয়েছে, কেবল টিভি কেমন, আপনার মহল্লে আপনি যে ডিশ লাইনের সংযোগের মাধ্যমে যে টেলিভিশন দেখেন এবং দেখবেন যে প্রত্যেকটি ডিশ লাইনের একটি নিজস্ব চ্যানেল রয়েছে যেখানে বিভিন্ন সারাদিন সিনেমা চলে, গান চলে, বিভিন্ন বিজ্ঞাপন চলে। তো এই টিভিটি এক কেবল অপারেটরের টিভি কিন্তু অন্য কেবল অপারেটরে দেখা যায় না, শুধু তার নিজস্ব কেবল নেটওয়ার্কের মধ্যেই এই টিভিটি দেখা যায় এবং কেবলের মাধ্যমে এই টিভিটি সম্প্রচার করা হয়, এজন্য একে আসলে কেবল টিভি বলা হয়। অর্থাৎ একইভাবে আইপিটিভি কাকে বলা হচ্ছে, তাহলে আইপিটিভি বলা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, অর্থাৎ আইপির মূল অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইন্টারনেট প্রোটোকল বা ইন্টারনেট। ঠিক একই অনুষ্ঠান বিটিভি যদি একটি ফিড সে টেরেস্ট্রিয়াল সিস্টেমে সম্প্রচার করছে, একটি স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করছে এবং বিটিভি কিন্তু আইপি ফিডও রয়েছে যেটা বিটিভির ওয়েবসাইটে গেলে দেখা যায় কিংবা জাগোভিডি কিংবা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যায়। ঠিক আইপি সেম একই ফিডটাই 24 ঘন্টা সে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছাচ্ছে। অর্থাৎ একই সাথে বিটিভির তিনটি প্ল্যাটফর্মই রয়েছে, টেরেস্ট্রিয়াল টিভি, স্যাটেলাইট টিভি এবং আইপি টিভি। তাই অর্থাৎ ইন্টারনেট প্রোটোকলকে ব্যবহার করে 24 ঘন্টায় যে টেলিভিশন সম্প্রচার করা হয়, অনুষ্ঠান সম্প্রচার করা হয় সেটাই আসলে আইপি টিভি। তো আইপি টিভিকে একসময় ওয়েব টিভি বলা হতো কারণ ওয়েবসাইটের মাধ্যমে দেখানো হতো, এরপরে আসলে ইন্টারনেট টিভি, ইন্টারনেটের মাধ্যমে দেখানো হয়, বাট এরপরে এটাকে শর্টকাট করে চলে আসলো আইপি টিভি। আসলে ইন্টারনেট টিভি, আইপি টিভি, ওয়েব টিভি প্ল্যাটফর্মটা একই, অর্থাৎ টিভি স্টেশন থেকে দর্শক পর্যন্ত কোন মাধ্যমটি ব্যবহার করে সেই টিভির অনুষ্ঠানগুলো দেখানো হচ্ছে সেই মাধ্যমটার উপর ভিত্তি করে আসলে টিভি চ্যানেলগুলোর নামকরণ করা হয়। তাহলে সেক্ষেত্রে সোশ্যাল টিভি আসলে কী? অনেকেই দেখবেন যে ফেসবুকে লাইভ করে কিংবা ইউটিউবে কিছুক্ষণ লাইভ করে, সেই লাইভ কিন্তু 24 ঘন্টার জন্য নয়, 10 মিনিট, 5 মিনিট কিংবা 1 ঘন্টা 2 ঘন্টা লাইভ করে, লাইভ শেষ তারপরে কিন্তু অনুষ্ঠান আর দেখা যায় না 24 ঘন্টার জন্য, কিন্তু এসব সোশ্যাল প্ল্যাটফর্মে লাইভ কেউ করে না। তাই এটা আসলে আইপি টিভি না, অনেকেই হয়তো আইপি টিভি দাবি করে, এটাকে আসলে আইপি টিভি বলা হয় না, কারণ সোশ্যাল টিভি প্ল্যাটফর্মটা কিন্তু আপনার নিজের না, লাইক ইউটিউবের মালিক কিংবা ফেসবুকের মালিক কিন্তু আপনি নয়, এটা একটা ওপেন সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে একটি লাইভ ফ্যাসিলিটি রয়েছে সেই মাধ্যমে আমরা আসলে লাইভ করি। তাই সোশ্যাল টিভির প্ল্যাটফর্ম ব্যবহার করে যে লাইভ স্ট্রিমিংগুলো হয় কিংবা যে আমরা ছোটো ছোটো অনুষ্ঠান দেখাই সেটাকে আসলে সোশ্যাল টিভি বলা হয়, কারণ আমরা সোশ্যাল টিভির প্ল্যাটফর্ম ব্যবহার করছি। আর আইপি টিভি করতে গেলে আপনার নিজস্ব প্ল্যাটফর্ম থাকতে হবে, অর্থাৎ আপনার স্ট্রিমিং সার্ভার থাকতে হবে অথবা আপনি স্ট্রিমিং সার্ভার ভাড়া নিয়ে, আমরা যেমন স্যাটেলাইট ভাড়া নিয়ে স্যাটেলাইট টিভি চালাই, ঠিক একইভাবে স্ট্রিমিং সার্ভার ভাড়া নিয়ে
আইপিটিভিকে পরিচালনা করতে হবে এবং আইপিটিভির কিন্তু একটি স্টুডিও থাকতে হবে, পাশাপাশি এর মাস্টার কন্ট্রোল রুম থাকতে হবে কিংবা একটা প্লে আউট অটোমেশন থাকতে হবে, হুবহু টিভি স্টেশনে যেভাবে থাকে। টিভি স্যাটেলাইটের একটি বড় পরিমাণের অর্থ ব্যয় করতে হয় স্যাটেলাইটের ট্রান্সমিশন ইকুইপমেন্ট সেট আপ করার জন্য, কিংবা এর প্রতি মাসে মোটা অঙ্কের টাকা ভাড়া দিতে হয়। বাট সেক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা হচ্ছে যে মাত্র অল্প ব্যান্ডউইথ এবং অল্প খরচের মধ্যে সম্প্রচার খরচটা এটা কমে আসে। বাট আনুষাঙ্গিক সেট আপ যেটা, একটা স্টুডিও থাকবে, একটা প্লে আউট অটোমেশন থাকবে, আনুষাঙ্গিক খরচ কিন্তু কম নয়, একই রকম। তাই যারা আসলে এই যে ফেসবুকে লাইভ করে কিংবা ইউটিউবে লাইভ করে বলে যে আইপিটিভি, এটা আসলে আইপিটিভি প্ল্যাটফর্ম নয়। এবং আইপিটিভি প্ল্যাটফর্মে আর একটা বড় শর্ত হচ্ছে যে আপনার নিজস্ব দর্শককে দেখানোর জন্য আপনার নিজস্ব একটি প্ল্যাটফর্ম থাকতে হবে। সেই প্ল্যাটফর্মটি কী, সেটা হচ্ছে যে আপনার মোবাইলে অ্যাপস থাকতে হবে, আপনার নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে, পাশাপাশি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে ফিড পাঠানোর জন্য আপনার নিজস্ব আইপি ইউআরএল কিংবা আইপি স্ট্রিমিং প্রোটোকল থাকতে হবে, যার মাধ্যমে আপনি সারা বিশ্বব্যাপী আপনার অনুষ্ঠানকে দেখাতে পারেন। তো আমি আশা করি খুব সহজভাবে বোঝাতে পেরেছি। আসলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইউটিউব, ফেসবুক, এখন লিঙ্কডইনেও লাইভ করা যায়। তো এই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে কিছু সময়ের জন্য, অল্প সময়ের জন্য যে লাইভ ব্রডকাস্টগুলো হচ্ছে, এটা আসলে সোশ্যাল টিভি। আর অন্যদিকে হুবহু টিভির মতো, বাট স্যাটেলাইটে না কিংবা টেরেস্ট্রিয়াল সিস্টেমে না, কেবলে না, ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে 24 ঘন্টা যে অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে নিজস্ব অ্যাপ্লিকেশন, অ্যাপস কিংবা ওয়েবসাইটের মাধ্যমে, সেটা হচ্ছে আইপিটিভি। তো আইপিটিভি নিয়ে প্রায় 5-6 বছর আগের আমার একটি ভিডিও অলরেডি ইউটিউবে আছে, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। এবং আগামীতে ইচ্ছা আছে আইপিটিভির উপরে আরও বিস্তারিত কীভাবে সেট আপ করবেন, কীভাবে খরচপাতি কী, সব কিছু নিয়ে একটি আরও একটি ভিডিও বানানোর ইচ্ছা আছে। তো আশা রাখি সেটাও আপনাদের উপকারে আসবে। তো এই ছিল আসলে আইপিটিভি এবং সোশ্যাল টিভির মধ্যকার পার্থক্য। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।